পালন করা হয়েছে সেই অনুযায়ী আইন আইনে বিভিন্ন জায়গা বিভিন্ন ধারায় সেখানে পরিবর্তন আনা হয়েছে। এখানে আগে ছিল লেখা ছিল সচিব লেখাটা, এখন এখানে নির্বাহী পরিচালক হিসেবে লেখা থাকবে। চতুর্থ বিষয়টা ছিল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সংশোধন আইন 2024-এর খসড়ার নীতিগত চূড়ান্ত অনুমোদন। এটা শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে উপস্থাপিত হয়েছিল। আপনারা জানেন যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আইনটি 2010 সালে এটা প্রণীত হয়েছিল এবং এই আইনের আওতায় যে কাজগুলো হয় অতিরিক্ত একটি কাজ, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাতৃভাষা ইনস্টিটিউটকে ভাষা শিক্ষা এবং যে ভাষাগুলো বিলীন হয়ে যাচ্ছে সেগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য গবেষণা ধর্মী কাজকর্ম শুরু করার জন্য বলেছিলেন এবং সেজন্য একটি ট্রাস্ট বলছিলেন, একটা ট্রাস্ট ফান্ড তৈরি করবেন, সে ট্রাস্টের মাধ্যমে এই কাজগুলো পরিচালিত হবে। সেজন্য ওই বিষয়টি এই আইনে সংযোগ সন্নিবেশিত করার জন্য এটা আনা হয়েছে। এখানে মূল কাজটা হলো যে বর্তমান যে ইনস্টিটিউট আছে সেখানে তাদের যে কাজের তালিকা যেখানে আছে সেই তালিকা তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্রাস্ট সংক্রান্ত ব্যবস্থাপনা এবং তত্ত্বাবধান সংক্রান্ত কাজ এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এখানে বলা হয়েছে যে এই যে ট্রাস্টটি হবে সেই ট্রাস্টের মাধ্যমে যে কাজগুলো করা হবে সেগুলো আমি একটু আপনাদের সামনে একটু শেয়ার করছি। বাংলা ভাষা সহ পৃথিবীর অন্যান্য ভাষা আন্দোলন বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করা, বাংলা ভাষা সহ পৃথিবীর অন্যান্য ভাষা গবেষণা ভাষা শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে বৃত্তি বা ফেলোশিপ অনুদান প্রশিক্ষণ প্রদান অনুরূপ কার্যাবলী সম্পাদন, দেশ ও বিদেশের বিপন্ন প্রায় ও লিখন রীতিবিহীন ভাষাসমূহ সংরক্ষণ উন্নয়ন গবেষণা কার্যক্রম আর বিভিন্ন ভাষায় অনুবাদ কার্যক্রম সম্পাদনার সহায়তা প্রদান, এই কাজগুলো করার জন্য এই ট্রাস্টটা গঠিত হবে এবং এই ট্রাস্টের মাধ্যমে কাজটি হবে। পঞ্চম বিষয়টি ছিল সড়ক পরিবহন সংশোধন আইন 2000-এর নীতিগত অনুমোদন। আপনারা জানেন 2018 সালে সড়ক পরিবহন আইন প্রণীত হয়েছিল, সে আইনে পরবর্তী সময়ে মাননীয় মন্ত্রী সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের সভাপতি বা নেতৃত্বে যে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল আছে সে কাউন্সিলের 26তম সভায় এই আইনটি সংশোধনের জন্য প্রস্তাব আনা হয় এবং তার প্রেক্ষিতে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে আহ্বায়ক এবং মাননীয় মন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং মাননীয় মন্ত্রী রেলপথ মন্ত্রণালয়ের সদস্যকে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়। সেই কমিটির মাধ্যমে যেসব সুপারিশ পাওয়া সেগুলোকে সন্নিবেশিত করে এই আইনটি সংশোধনের প্রস্তাব আনা হয়েছে। এখানে মূলত যে কাজটি হয়েছে সেটা হলো যে আইনে কয়েকটি ধারায় যে দণ্ড আছে সে দণ্ডের পরিমাণটা হ্রাস করা হয়েছে, 69, 70, 71, 80, 81, 85, 86, 87, 88, 89, 90, 92 এবং 98 এই ধারায় যে কটা যে অপরাধগুলো আছে সেগুলোর যে শাস্তি বা দণ্ড আছে দণ্ডটা পরিবর্তন করা হয়েছে। আর একটা হলো যে জামিনযোগ্য যে অপরাধগুলো আছে সেই তালিকাটা একটু সংশোধন করা হয়েছে, সেই তালিকাটা একটু ছোট করা হয়েছে। এই হলো মূল বিষয়টি।
না না, লাইসেন্সিংয়ের ব্যাপারে আগে যা আছে তাই থাকবে, ওখানে কোনো পরিবর্তন হয় না। এই যে আমি নামগুলান বললাম, আর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা ধারায় অপরাধ কমানো হয়েছে। মেজরটা কোনটা কি হবে তাহলে? তো আমাকে প্রত্যেকটাই পড়তে হবে আসলে, কোনটা আপনি মেজর মনে করেন, কোনটা আমি মনে করি। না না, মূলত আমি বলি আপনাকে, মানে আমি সংক্ষিপ্ত, মূলত আর্থিক যে জরিমানার প্রসঙ্গটা আছে সেই জরিমানটা একটু কমানো হয়েছে। না না, আপনার আপনার যেন অজামিনযোগ্য তিনটা ছিল, তিনটা ধারা ছিল, সেটাকে এখন একটা ধারা করা আছে। যদি অ্যাক্সিডেন্টও যদি মারা যায় তখন সেটি অজামিনযোগ্য হবে আর কি, সেটি করা। আর বাকি সবগুলো না এখন জামিন, মানে ওই তালিকা অজামিনযোগ্য তালিকা থেকে বের করা হয়েছে। আচ্ছা, 80টা হলো মানে কোনো পরিবহনের, যারা গণপরিবহনে ভাড়ার চার্ট প্রদর্শন করতে হবে, মানে ভাড়ার চার্ট প্রদর্শন করতে ভাড়া আদায় করা যাবে না। আর একটা হলো যে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। তো সেইখানে আগে যেটা ছিল, এক মাসের কারাদণ্ড বা অনধিক 10,000 টাকা জরিমানা ছিল, এখানে শাস্তি কমে নাই। কিন্তু যেটা ছিল আগে আইনটা ছিল এরকম যে দুটা অপরাধ একত্রে করলে, ভাষাটা এরকম যে দুইটা অপরাধ একত্রে করলে শাস্তিটা পাবে, এখন তা করা হয়নি, এখন দুইটা আলাদা আলাদা করা হয়েছে। বলা হচ্ছে যে যদি চার্ট প্রদর্শন না করেন অথবা অতিরিক্ত দাবি করেন তাহলে আপনি এই শাস্তির মুখোমুখি হতে হবে। আর 81 হলো 35 সংক্রান্ত, 35টা হলো এখানে যে ভাগ হলো যে আপনার কন্ট্রাক্ট ক্যারিজের মিটার অবৈধভাবে পরিবর্তন বা অতিরিক্ত ভাড়া দাবি করলে বা আদায় সংক্রান্ত ধারা 35-এর বিধান। এটা হলো যে যদি বলা হচ্ছে যে এরকম কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কন্ট্রাক্ট ক্যারিজে ভাড়া সংক্রান্ত মিটার সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার ক্যালিব্রেশন করিবার পর উহাতে অবৈধভাবে কোনো ধরনের পরিবর্তন করলে তাহলে তার শাস্তি যেটা আছে সেটি ছিল আগে 6 মাসের কারাদণ্ড বা অনধিক 50,000 টাকা। এর সাথে এখন যোগ হয়েছে যে যদি হয় তখন তারা, আপনারা জানেন যে ড্রাইভার দ্বারটা ই হলে যে ওইটা আবার ই হয়, পয়েন্ট কাটা যায় তাদের ড্রাইভিং লাইসেন্সের, সেটি বলা আছে 3 মাসের কারাদণ্ড এবং 25,000 টাকা করা হয়েছে এটার। আচ্ছা, এর পরেরটা হলো 83টা হলো চাঁদাবাজি নিষিদ্ধকরণ সংক্রান্ত ধারা। হ্যাঁ, 83, সেটা হলো এখানে বলছে টার্মিনাল উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং চাঁদাবাজি নিষিদ্ধকরণ। এইখানে সরকার ঘোষিত, মানে সরকারের গেজেট প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত রেটের বাইরে কোনো প্রতিষ্ঠান যাত্রী ওঠানামা বা যাত্রী সুষ্ঠুভাবে পণ্য ওঠানামা করবার জন্য যে টার্মিনাল চার্জটা নেহান বা যে যে চার্জটা নেওয়া সেটি তার নির্ধারিত ইসের বেশি যদি নেয় তাকে সেটা চাঁদাবাজি হিসেবে গণ্য হবে এবং ওই পেনাল কোর্টে অনুযায়ী সেটি তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। এখানে শাস্তিটা বলা হচ্ছে পেনাল, আমাদের চাঁদাবাজি মামলা তিনি পড়ে যাবেন আর কি। হ্যাঁ, আর অতিরিক্ত ওজন বহন করিবার যদি যদি হয় তাহলে সেক্ষেত্রে আগে ছিল 3 বছর কারাদণ্ড বা অনধিক 3,00,000 টাকা বা উভয় দণ্ড দণ্ডিত হইবেন, আর 2 পয়েন্ট কাটা যাবে। আর এখন বলা হচ্ছে যে এটি হবে অনধিক 1 বছর কারাদণ্ড, অনধিক 1,00,000 টাকা জরিমানা, আর 1টা পয়েন্ট কাটা যাবে। 89-তে বলা হচ্ছে পরিবেশ দূষণকারী ঝুঁকিপূর্ণ ইত্যাদি মোটরযান চালনা বৃদ্ধি নিষেধ সংক্রান্ত 46-এর অংশটা হলো, ও দূষণকারী যদি ধোঁয়া নিঃসরণ হয় সেক্ষেত্রে আগে ছিল 3 মাসের কারাদণ্ড আর 25,000 টাকা, এখন সেটি করা হয়েছে 1 মাসের কারাদণ্ড এবং 10,000 টাকা। মানে নির্দিষ্ট পার্কিং এলাকা ব্যতীত যদি কেউ যাত্রী ওঠানামা করায় তাহলে আগে ছিল 5,000 টাকা জরিমানা ছিল আর 1টা পয়েন্ট কাটা যাবে, আর এখন সেটি করা হয়েছে 1,000 টাকা জরিমানা। মোটরযান চলাচলের জন্য সাধারণ কিছু নির্দেশনাবলী আছে, আপনারা জানেন 49 ধারাতে, সেখানে কী অবস্থায় গাড়ি চালাতে হবে, কীভাবে গাড়ি চালাতে হবে একটা সাধারণ নির্দেশনাবলী দেওয়া আছে। সেই নির্দেশনা যদি কেউ অমান্য করে, কোনো ড্রাইভার বা ওই কন্ট্রাক্টর বা সুপারভাইজার, তাহলে আগে ছিল 3 মাসের কারাদণ্ড বা অনধিক 10,000 টাকা অর্থদণ্ড, সেটা ছিল এখন আসছে 1 মাসের কারাদণ্ড বা 10,000 টাকা জরিমানা।
টাকার পরিমাণ ঠিক আছে, টাকা জেলের পরিমাণটা কম আছে। তো মোটরযান মালিককে বলা হচ্ছে যে আপনার যথানিয়মে বিমা করতে হবে, এবং বিমা যদি না করেন তাহলে তার এটা তাকে তখন 3,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা যাইবে। জি, এটা আগে ছিল না, এই অংশটুকু ছিল না, মানে 98-এর মধ্যে এটা যোগ করা হয়েছে আর কি। জি জি, হ্যাঁ এটা যোগ করা হয়েছে 98-এর সাথে, এটা যোগ 98-এর সাথে এটা যোগ করা হয়েছে। আচ্ছা, আর ছিল এই কটাই আপনার পরিবর্তন করা হয়েছে। হ্যাঁ, আগে ১০৫, আগে ছিল ৮৪, ৯৮ এবং ১০৫ ছিল, ৮৪, ৯৮ এবং ১০৫ ব্যতীত অন্যগুলো জামিনযোগ্য ছিল, মানে এই তিনটা জামিনযোগ্য ছিল না। কে তো সেখানে ৮৪ যেটা আমি আপনাকে আপনাদেরকে বলছি ওটাকে জামিনযোগ্য করা হয়েছে, ৮৪টা বললাম কত যেন বলিনি। আচ্ছা, ৮৪টা হলো সেটা, ৮৪টা হলো যদি যে মোটরযানে যে কারিগরি যে বিনির্দেশ আছে সেটি যদি ভঙ্গ করে, তো সেখানে তো ওই ওই আদেশটা যদি ভঙ্গ হয় তখন তার অপরাধটার জন্য ৩ বছর কারাদণ্ড ছিল, সেটা এখন বহাল আছে, কিন্তু ওইটা আগে ছিল নন বেলেবল, এটা এখন বেলেবল করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কোনো একটা কারিগরি নির্দেশনা যেটা ছিল সেটা যদি ভঙ্গ করে গাড়ি চালা তখন আগে নন বেলেবল ছিল, সেটা এখন বেলেবল। আর ৯৮ হলো নিয়ন্ত্রণহীনভাবে মোটর বা ওভারলোডিং অবস্থায় গাড়ি চালানোর ফলে যে দুর্ঘটনা ঘটে তখন সেটি আগে অজামিনযোগ্য ছিল, সেটি এখন জামিনযোগ্য করা হয়েছে। ১০৫টা শুধুমাত্র এখন আছে, সেটি হলো ১০৫টা হলো মানে দুর্ঘটনা যেটা হলো, যে যদি গুরুতর কোনো ব্যক্তি যদি আহত হয় প্রাণ হানি ঘটে তখন সেটি অজামিনযোগ্য থাকবে, আহত বা যদি গুরুতর আহত অথবা প্রাণহানি ঘটে এটা অজামিন, এটা আছে ১০৫ যেটা সেটা অজামিনযোগ্য আছে। জি, ওটা তো চেঞ্জ হয় নাই, ৯৮ তো নতুন একটা যোগ হয়েছে, একটা ওখানে যেটা যা আছে সেটাই আছে। হ্যাঁ, এখন শুধু জামিনযোগ্য করা হয়েছে। কোনটা কোনটা? হ্যাঁ, না ওখানে একটা মানে ৯৮-এর পরে একটা ক যোগ করা হয়েছে, সেটাকে ৯৮ বললাম না ৬৮ বলেছে। এখন জানান, হ্যাঁ ৯৮ ক হিসেবে একটা যোগ হয়েছে, সেটা ইসের যোগ হয়নি। বিভিন্ন ধারায় যে শাস্তির পরিমাণ কমানো হয়েছে বা ধারা পরিবর্তন এবং জামিন যোগ্য যেগুলো দিয়ে কি অজামিনযোগ্য করা হয়েছে, এই অজামিনযোগ্য যেগুলো সেগুলো জামিনযোগ্য করা হয়েছে,
না না প্রথম কথা হলো যে আমি বলছি, আমি তো বললাম যে এটা যে জাতীয় মানে আমাদের যে সড়ক জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল যেটা একটা আপনারা জানেন যে মাননীয় মন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাপতিতে একটি কমিটি এই কাউন্সিলটা গঠিত, সেই কাউন্সিলের মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছিল এবং সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি সামগ্রিক বিষয়টা পর্যালোচনা সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারদের সাথে কথা বলে তারা এর যে সুপারিশটা পেশ করেছেন সেটি উপস্থাপন করা হয়েছে। আচ্ছা, মূল কারণটি কি এখানে উল্লেখ আছে যে এই কারণে এগুলো করা? না, সে সামারিতে বা এরকম কিছু বলা হয়নি। কি বার্তা দিতে চাইলো, মানে এই ধরনের ড্রাইভারদের কি উৎসাহিত করা হলো? ব্যাপারটা কি আপনার কাছে সেরকম কেন মনে হচ্ছে আমি তো বুঝতে পারলাম না। আমার কাছে বিষয় না, না না প্রথম না না আপনি একটু 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 শান্ত হয়ে কথা বলেন, আপনি মনে হচ্ছে খুবই উত্তেজিত হয়ে গেছেন। আপনি প্রথম হচ্ছে আমি আপনার কাছে এখানে আসছি, আজকে ক্যাবিনেটের বিষয়টা আলোচনা হয়েছে, সেই আলোচনা কী বিসিদ্ধান্ত সেটা আমি আপনাদেরকে জানানোর জন্য। আপনি যদি আমাকে ওই জাতীয় প্রশ্ন করেন সেই উত্তর তো আমি আপনাকে এখন দিতে পারবো না। এটা আপনাকে একটু একটু বুঝে নিতে হবে যে আমার আমার তরফ থেকে আমার রোলটা কি এখানে, যে আজকে ক্যাবিনেটে আলোচনা হয়েছে সেই আলোচনাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনি যদি আরও ব্যাখ্যা প্লিজ 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 আপনি যদি আরও ওরকম ব্যাখ্যা বিস্তারিত ব্যাখ্যা চান তাহলে যে মন্ত্রণালয় বিষয়টি উপস্থাপন করেছে তাদের সাথে যে কথা বলে আপনি তারও ব্যাখ্যা নিতে পারেন তাদের কাছ থেকে। না আমি একটু বলি একটু, সুতরাং আপনি আমি যেটুকু বলেছি তার বেশি কোনো তথ্য যদি আপনাদের প্রয়োজন হয় সংশ্লিষ্ট মন্ত্রী সংশ্লিষ্ট সচিব মহোদয়ের সাথে যোগাযোগ করে তার কাছ থেকে নিতে পারেন। আমি আজকে ওই মিটিংয়ে যে আলোচনাগুলো হয়েছে মিটিংয়ে যে বিষয়গুলো ছিল আমি শুধুমাত্র সেইটিকেই সেইটুকু আপনার সাথে আমি দেওয়ার জন্য আমি আজকে প্রস্তুতি দিচ্ছি। ওকে, আচ্ছা আর একটা আমি কয়েকটা জিনিস আচ্ছা আর একটা জিনিস আমি কয়েকটা জিনিস একটু বলে রাখি। মাননীয় প্রধানমন্ত্রী এছাড়া আজকে আমাদের 3টি বিশেষ আজকে উনি এবার আমাদের মিটিংয়ের মধ্যে রমজানে প্রস্তুতি হিসাবে কে কী করছেন সেটি একটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে তার কাছ থেকে তথ্য নিয়েছেন, তথ্য নিয়ে তারা মাননীয় মন্ত্রীগণ তাকে অবহিত করেছেন এবং এর মধ্যে উনি আজকে একটা আবেদন জানিয়েছেন। বিশেষ করে যারা আমরা জানেন যে এখন উনি ইতিমধ্যে ইফতার পার্টি না করার জন্য একটি সিদ্ধান্ত দিয়েছেন এবং বলেছেন যে যারা আছেন তারা যারা যারা আগ্রহী বা যাদের সাধ্য আছে তারা যেন তাদের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ায়। এই ইফতারির পার্টির যে টাকা তারা ইফতার পার্টির যে টাকাটা প্রয়োজন সেই টাকাটা দিয়ে যেন মানুষের পাশে দাঁড়ায়, সাধারণ মানুষের পাশে দাঁড়ায়, এইটি উনি সবার কাছে আহ্বান জানিয়েছেন। আর দুটো সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন, একটি হলো যে বঙ্গবন্ধুর জাতিপিতা বঙ্গবন্ধুর সমবায় নিয়ে একটি স্বপ্ন ছিল, সেই স্বপ্নের আলোকে যাতে করে কৃষিভিত্তিক সমবায় গড়ে তোলা যায় সেজন্য কৃষি মন্ত্রণালয় এবং পল্লী উন্নয়ন বিভাগকে নির্দেশনা দিয়েছেন। আর আরেকটি নির্দেশনা দিয়েছেন যে আমাদের 8টি বিভাগে পর্যায়ক্রমে কৃষি পণ্য সংরক্ষণাগার তৈরি করার জন্য যাতে করে যেসব পণ্য বিভিন্ন পণ্য আমাদের কৃষি পণ্য আছে যেগুলো সিজনের অফ সিজনে বা সিজন চলে যাওয়ার পর অস্বাভাবিকভাবে দাম বেড়ে যায় বা সংরক্ষণের সুযোগ আমাদের কম থাকে সেগুলো যাতে সংরক্ষণ করা যায় জন্য উনি খুব আধুনিকতম সংরক্ষণাগার তৈরি করতে বলেছেন এবং সেখানে ভিন্ন ভিন্ন চেম্বার থাকবে, ভিন্ন ভিন্ন পণ্যের জন্য ভিন্ন ভিন্ন চেম্বার থাকবে, যে কোন যে যে পণ্যের জন্য যে মাত্রায় তাপমাত্রা মেনটেন করতে হবে সেটা মেনটেন করে যেন আমরা দীর্ঘমেয়াদে এই পণ্যগুলো ব্যবহার করতে পারে, বাজারের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারে সেজন্য উনি সুস্পষ্টভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, যেটি আমাদের ক্যাবিনেটের সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা হয়েছে এবং সেই অনুযায়ী আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে এটা ফলো আপ করব। আজকে জি না যেটা বললেন যে তাকে বল মাননীয় প্রধানমন্ত্রীকে সংশ্লিষ্ট মন্ত্রীগণ যেসব ব্যবস্থা না নিয়েছেন তারা রমজানের প্রস্তুতি সেইগুলো জানিয়েছেন, যেমন আপনারা জানেন যে মৎস্য মন্ত্রণালয় থেকে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় মাছ এবং মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে সেটি ওনাকে জানানো হয়েছে। আমাদের বাজার নিয়ন্ত্রণ সারা বাংলাদেশে এখন যে বাজার মনিটরিং কার্যক্রমটা চলছে সেটি ওনাকে অবহিত করা হয়েছে। তারপর বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানা হয়েছে যে বেশ কয়েকটি বড় কোম্পানি তারা ঢাকা শহরের এবং বিভিন্ন অন্যান্য জায়গাও এখন তারা করবেন ঢাকার বাইরেও, যে মিল গেটের যে রেট
সেই রেটে তাদের পণ্য তারা বিক্রয় করবেন। যে মাঝখানে তো অনেক হাত হয়েছে, কিন্তু তারা তাদের নিজেদের উদ্যোগে তাদের মিল গেটের রেটে তেল, ডাল, চিনি বা এই জাতীয় যারা পণ্যগুলো আছে, যে পণ্যগুলো তারা বিক্রি শুরু করেছেন এবং এটি আস্তে আস্তে এটা বাড়বে আর কি। বিভিন্ন জায়গায় এটার পয়েন্টগুলো আরও বাড়বে আর কি, পর্যায় করবে। আমি তো বলেছি যে উনি তো যা মানে কোনো একে মানে কী বলে জাজমেন্ট দেওয়ার জন্য তো আলোচনা করেন। আজকে উনি কে কী করছেন শুনেছেন এবং ওনার তরফ থেকে ওনার অভিমতটা উনি তাদের সাথে বিনিময় করেছেন আর কি। ঠিক আছে।